মাদারীপুরের রাজৈর উপজেলায় চলছে লকডাউন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। জরুরি দোকানপাট ছাড়া সব ধরনের দোকান বন্ধ রয়েছে। লকডাউন ঘোষণা দেওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় সচেতন মানুষ নিজেরাই নিজেদের এলাকার বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন, যেন এক এলাকার লোক অন্য কোনো এলাকায় যেতে না পারেন। এমন অবস্থায় একদল তরুণ স্বেচ্ছাসেবীর উদ্যোগে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে যে সব রাস্তার পাশে থাকা অবহেলিত ক্ষুধার্ত মানুষ ও স্বেচ্ছাসেবী চৌকিদার ও পুলিশ প্রশাসনের লোক লকডাউন এর জন্য কাজ করছেন এবং বিভিন্ন ঔষধের দোকানে পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে চা বিস্কিট ও বিশুদ্ধ পানি, যেন তা পান করে সকলে সঠিকভাবে কাজ করতে পারেন। এই লকডাউন চলাকালে যেন কোনো মানুষ রাস্তায় বের হয় না হয় সেজন্য উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। কালীহেদা ফাউন্ডেশন পরিবার, আমরা আজকে এই দুর্যোগকালীন সময়ে আছি, বিশেষ করে লকডাউনের মধ্যে এখানে নিরাপত্তা বাহিনীর অনেক ভাইয়েরা আছে যারা সুযোগ সুবিধা পাইতেছে না, বিভিন্ন চা বা নাস্তা দরকার তারা পাচ্ছে না। পাশাপাশি নিরাপত্তা বাহিনী সহ অন্যান্য যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করতেছি ঘুরে ঘুরে, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাদের জন্য কিছু চা নাস্তা, এরপরে কফি বিস্কিট এগুলো পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে তারা এই সময়টাতে এগুলো খেয়ে ইনশাআল্লাহ তারা তাদের ডিউটি গুলো ভালো করে করতে পারে। সেগুলো ইনশাআল্লাহ পর্যায় ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। রাজৈর পৌরসভা, বিশেষ করে রাজৈর পূর্ব অঞ্চলে আমরা কাজটা করতেছি এবং আমাদের দিনে দিন উদ্যোগ স্বেচ্ছাসেবী বাড়ানোর মাধ্যমে পূর্ণ রাজৈর উপজেলায় আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ প্রসারিত করার চিন্তা ভাবনা আমরা, এবং অর্থে যারা আছে আমরা যারা আছি নিজেরাই নিজেদের উদ্যোগে ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের বিশেষ করে মাদ্রাসার কমি মাদ্রাসার অনেক ছাত্ররা আছেন, তাদের মাধ্যমে এই স্বেচ্ছাসেবকদের অর্থায়নেই মোটামুটি করে আমরা আগাচ্ছি।